हेलो स्टूडेंट, আমি শান্তি ঘোষ। আজ আরেকটি টপিকে তোমার সামনে উপস্থিত হলাম। পার্টস অফ রেফ্রিজারেটর যে টপিক চলছিল তারই একটা অংশ হচ্ছে হসপিটাল রেফ্রিজারেটর। আজ আমরা হসপিটাল রেফ্রিজারেটর পার্টস সম্পর্কে জানব, এর ইন্টারনাল এক্সটারনাল কিভাবে কাজ করে সমস্ত পার্টস সম্পর্কে আমরা আজকে জেনে নেব। এই প্র্যাকটিক্যাল সেশনে এসো আমরা এই হসপিটাল রেফ্রিজারেটরের পার্টস সম্পর্কে কিছু জেনে নেব। আর শুনুন, এই ডবল ডোর রেফ্রিজারেটর, ডবল ডোর রেফ্রিজারেটর একে আমরা হসপিটাল রেফ্রিজারেটর বলি। আর বলা সুবিধার জন্য একে ডবল ডোর বা হসপিটাল এই দুটো বলে থাকি। এসো আমরা এই পার্টস সম্পর্কে, ডবল ডোর কেন বলা হয়, এর দুটো ডোর থাকে, একটা আপার ডোর একটা হচ্ছে লোয়ার ডোর, তার জন্য ডবল ডোর রেফ্রিজারেটর বলা হয়। এসো আমরা এর ইন্টারনাল পার্ট কি আছে সেটা একটু জেনে নিই। তোমাদের সুবিধার্থে আমি এটা খুলে রেখেছি, কাজটা সুবিধা তোমাদের দেখাতে। তার আগে তোমাদের এটা একটু দেখতে কিনি। এই যে আপার ডোর দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গ্যাসকেট, এটাকে বলা হয় গ্যাসকেট। এর মধ্যে চৌম্বক আছে আমাদের, ম্যাগনেট, যেটা এই ডোরের সাথে এর সাথে অ্যাটাচ হয়ে যায়। তারপরে কি হয়, এটা পুরোটাকে এয়ার টাইট করে দেয়, আর এই এখান থেকে কুলিং গ্যাস এটা বাইরে আসতে দেয় না। এটা তোমার হচ্ছে ডোর গ্যাসকেট, এটা বলা হয় ডোর গ্যাসকেট। দেখো পুরো এয়ার টাইট হয়ে যাবে। এরপরে এটা আছে তোমার এই যে ট্রে গুলো দেখতে পাচ্ছ, এটা তোমার বটল ট্রে, এটা যে তোমার চিজ ট্রে। ওকে, এটা এই পার্টটা হয়ে গেল। এবার আমরা এর ইন্টারনাল পার্টটা দেখে নিই। আমি যে এটা যেটা খুলে রেখেছি, এটা তোমার এটা ক্লিয়ার করে এটা তোমার থাকে, এটা তোমার আইস ট্রে থাকে, এটা তোমার আইস জমানো হয় এখানে, তোমার এটা এবার সেফি থাকে। এখানে তুমি ওয়াটার দিয়ে করে ওই মোটা বাড়াতে পারো, মোটা স্তরের। এখানে তোমার কিউব, এখানে তোমার কিউব ওয়াইজ তৈরি হবে। তাহলে তোমাদেরকে প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখা যাবে। এখানের মধ্যে তুমি যদি জল দাও তাহলে কি হবে, এটা আইস হয়ে যাবে, মোটা একটা আসলে আইস পড়বে। আর এই যে পার্টটা রয়েছে এটা তোমার কিউ ওয়াইজ বানানো হবে, দেখতে পাচ্ছ, তো কিউ ওয়াইজ তৈরি হবে। গিয়ে এটা তোমার টুইস্ট করা যাবে, তো টুইস্ট করে আইসটা তুমি এটাকে তুমি টুইস্ট করো, টুইস্ট হচ্ছে এটাকে। চলো এরপর আমরা পরবর্তী পার্টটা দেখে নিই। এরপর আমরা এই ভিতরে পার্ট সম্পর্কে কি আছে সম্পর্কে আলোচনা করব। এটা তোমার হচ্ছে ইয়ার ফ্লো কন্ট্রোল, এটার মাধ্যমে আমাদের বাতাস যেটা এখানে কুলিং এয়ারটা আসে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই আমার যে লোয়ার পোর্শন আছে এই এই পার্টে আমার এটা সাপ্লাই দেওয়া হবে, সেটা সম্পর্কে জেনে নিই এখানে কি কি পার্টস আছে সেটা দেখে নিই। দেখতে পাচ্ছো আমরা এখানে কয়েকটা নাট এখানে ফাঁসানো আছে, এগুলো আমি বলে নিয়েছি নাট। প্রত্যেকটা আমি হ্যান্ড টাইট দিয়ে রেখেছিলাম তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য, তার জন্য আমি এটা সহজে হাতের মাধ্যমে করছি। এটা প্রত্যেকটা করার জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, যেহেতু তোমাদের ক্লাসটা দেখাবো তাই আমি এটা হ্যান্ড টাইট দিয়ে রেখেছিলাম।
তাহলে এবার আমরা চলে আসছি এই পার্টটাতে এই যে আমার এটা কি আছে এয়ার কন্ট্রোল ফ্লো আছে সেটা আমি দেখছি কি আছে এখানে তার আগে আমাকে এই পার্টটা খুলতে হবে पूरा काजटा তোমাদের সুবিধার্থে পুরোটাই খুলে দিচ্ছি আমি এটা খুলে আমি বাইরে বার করে দিচ্ছি তখন তো বুঝতে সুবিধা হবে এটা খুব সাবধানে করতে হয় নাহলে কি হবে তোমার টুইস্ট হয়ে গেলে এটা পুরোটা ড্যামেজ হয়ে যাবে এখানে থার্মোকল আছে আর প্লাস্টিক আছে এটা খুব সাবধানে আমাদেরকে এটা কাজটা করতে হবে একদম কৌশলে কাজটা আমাদের করতে হবে দেখতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফ্যান এই ফ্যান আমার এইখানে যে ঠান্ডা বাতাস জমবে সে বাতাসটাকে সার্কুলেট করতে সহযোগিতা করে আমি পরে দেখাচ্ছি এই পার্টটা এটা তোমাদের প্রথমে ভিতরের পার্টটা সম্পর্কে আলোচনা করি এটা আমি ওপরে রাখলাম সুবিধার্থে আমি দেখাচ্ছি এবারে এসো এটা হচ্ছে আমার ইভাপোরেটর বা কুলিং কয়েল এখানে আমার আইস জমা হয় আর এটা হচ্ছে আমার হিটার এটা হচ্ছে আমার হিটার যখন আইস এখানে জমে যাবে তখন এই হিটার অন হয়ে এই আইসটাকে গলিয়ে দেবে এটা হচ্ছে তোমার আমার ফ্যানের যে সার্কিটটা খুললাম ফ্যানের সার্কিট এটা হচ্ছে তোমার আমার আর্থিং ফ্যানের আর্থ দেখতে পাচ্ছ আশা করি আর এখানে আমার যুক্ত আছে বায়োমেটাল থার্মাল ফিউজ এখানে তোমার কানেক্টেড আছে এই পার্টটা আমি খুলছি না এরপর আমি দেখাবো দেখো আমাদের যে ভিতরের পার্টে চলে আসে এই পার্টটা যেটা আমি বললাম যে পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এয়ারটা কীভাবে ফ্লো হয় নিচে নিচে কীভাবে চাই সেই সম্পর্কে আমি বলছি তার আগে আমি এই ফ্যানটাকে এখান থেকে খুলে নিই সমস্ত কটা আমি হ্যান্ড টাইট দিয়ে রেখেছি তোমাদের বোঝানো সুবিধার্থে প্রত্যেকটা খুলতে তোমাদের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে আমি তোমাদের যেহেতু এটা করে দেখাচ্ছি তাই ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য আমি এটা তোমাদের শর্ট করে দেখাচ্ছি এটা তোমার ফ্যান আমি এটাকে এই উপরে রাখলাম দেখ কি হয় আসুন একটু সামনে আসুন দেখতে পাচ্ছ এটা আমার ইয়ারটা কি হচ্ছে যখন আমি এটাকে কন্ট্রোল করবো এটি তো মুভ করবো ম্যাক্সিমাম রেফ্রিজারেন্ট ম্যাক্সিমাম ফ্রিজার ম্যাক্সিমাম দেখো এটা এই যে রোটেট হচ্ছে দেখতে পাচ্ছ মুভমেন্ট করছে আশা করে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ এই নবটা ঘুরছে আমি যেমন ঠান্ডা চাইবো সেরকম ঠান্ডা আমার নিচের কম্পার্টমেন্টে যাবে এটাকে বলা হয় এয়ার ফ্লো কন্ট্রোল এটা তোমার ঠিক আছে ওকে দেখো এরপরে কি হয় এটা এটা একটু বলে দিই পার্টটা যখন আমার ফ্যানটা এখানে রোটেট হয় তখন এই ঠান্ডা বাতাসটা এদিক দিয়ে আমার ফ্লো হয় এদিক দিয়ে বেরিয়ে এখানে যে সমস্ত আমার জিনিসপত্র থাকবে সেগুলো ঠান্ডা করবে তারপর সেই এই ফ্যানটাকে আমি কী করবে এই ফ্যানটা আমার এই এয়ার ডাক দিয়ে আমার পাঠিয়ে দেবে এটাকে নিজের কম্পার্টমেন্টে পাঠিয়ে দেবে তবে এখানে একটা হোল আছে যেদিক দিয়ে আমার এয়ারটা যায় স্যার একটা আসুন সামনে দেখতে পাচ্ছ এখানে এখানে আমার এয়ারটাকে দিক দিয়ে ফ্লো হয় নিচে দেখতে পাচ্ছ
চলে এবার আমরা নিচে নিচের পাটে চলে যাই। এই পাটটাকে আমি খুলে রেখেছি তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য। এই পাটটাকে খুলে নিয়ে চলে আসছে তাহলে তোমার সুবিধা হবে বলতে। আচ্ছা এই যে ফিট সম্পর্কে বলছি তার আগে আমি একটু জানি, এটা সম্পর্কে তোমাকে জানি তো এটা সম্পর্কে বলছি পুরোটা। আমার কি হলো, বাতাসটা ঠান্ডা বাতাসটা আমার এদিক দিয়ে বেরোলো, তারপর এখানে যে গরম বাতাসটা সেই বাতাসটা রিটার্ন রেয়ারটা কোথায় যাবে আমার এই দিক তোমার রিটার্ন হয়ে পালিয়ে উপরে দেখতে পাচ্ছ উপরে কত হোল আছে সামনে আসো এই দেখতে পাচ্ছ এই দিকে তোমার জায়গা আছে এই পারে আছে এই পারে আছে এই দিক দিয়ে কি হবে এই দিক দিয়ে আমার রিটার্ন রেয়ারটা ব্যাক হবে আর এদিক দিয়ে আমার কুলিং গারটা পাস হবে বুঝতে পেরেছ। যেখান থেকে আসছে আমার এটা একটু ড্রেন করা আছে, এটা চ্যানেল করা আছে, চ্যানেলের মাধ্যমে তোমার এয়ারটা ফ্লো হবে আশা করি দেখতে পাচ্ছ তোমরা। আর এটাকে আমার জ্যাক, এই জ্যাকের মাধ্যমে সমস্ত কন্ট্রোল করা আছে। এখানে এই ডিভাইসের সম্পর্কে তোমাদেরকে আমি একটু ডিটেলসে বলছি। এইটার নাম হচ্ছে ট্রাইমার আর এর নাম হচ্ছে তোমার থার্মোস্টেট সুইচ। এর নাম হচ্ছে তোমার থার্মোস্টেট সুইচ। কি হয়, আমার কুলিং সেকশন আর ডিফ্রন সেকশন যাতে একসাথে না চলতে পারে তার জন্যে কি হয় আমার টাইমার একে কন্ট্রোল করে। টাইমারের কাজ তোমার হচ্ছে কুলিং সেকশন আর ডিফ্রন সেকশন কতক্ষণ চলবে সেটাকে টাইম টাইমে চালানো। আর সমস্তের কাজ তোমার আগে বলেছিলাম আর এটাকে বিশেষ করে কিছু বলছি না। আর এখানে তোমার কি থাকে, এখানে তোমার আমাদের যে ইনার ল্যাম্প থাকে সেই ইনার ল্যাম্পটাকে যুক্ত থাকে যাতে এখানে যে সমস্ত কম্পার্টমেন্ট যে সমস্ত জিনিসপত্র থাকবে সেটা যেন পরিষ্কার দেখা যায় যখন এখানে ইনার ল্যাম্পটা থাকে। আর এটার সাহায্যে আমি করতে পারি আমার রেফ্রিজারেটারের কুলিং বাড়াতে পারি আর কমাতেও পারি। একে বলা হয় কন্ট্রোল সুইচ বা কুলিং কন্ট্রোল, বুঝতে পারছো। এটা এটা দেখো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখালাম ওইটার পরে দেখো এগুলো সেলফ খোলা হয়। আর এটা তো হচ্ছে আমাদের ভেজিটেবল ট্রে, আর ভেজিটেবল ট্রের উপরে যেটা থাকে তাকে বলা হয় ওকে, একে বলা হয় ক্রিসপার। এটা আমার গেট সম্পর্কে দেখি, এই গেটটা আগেরটা যেমন দেখেছিলাম ঠিক সেম, তখন এর মধ্যে একটা গ্যাসকেট আছে যার মধ্যে তোমার চৌম্বক আছে আর চৌম্বক থাকার ফলে কি হয় এটা আমার অ্যাটাচ হয়ে যায়, তার জন্য এটা এয়ার টাইট হয়ে যায়। এটাকে তোমার বলছে বটল ট্রে, এটা বটল ট্রে, এটা তোমার হচ্ছে এগ ট্রে। আর এই পার্টে যেটা আমার একটু অ্যাডের পার্ট হয়ে গেল, এটা তোমার ডোর সুইচ, এটা আমার ইনার ল্যাম্পটাকে অন অফ করতে সহযোগিতা করে। যখন আমার ডোরটা খোলা হয় তখন আমার ল্যাম্পটা অন হয়ে যায়, তখন ডোরটা বন্ধ হয় তখন আমার এটা অফ হয়ে যায়, ঠিক আছে। তাই এটা যে কোনো জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, কিন্তু বাইরেও থাকতে পারে, কিন্তু থাকবে ডোর সুইচ একটা থাকবে, যখন ডোর বন্ধ করা হয় তখন ডোর সুইচটা বন্ধ হয়ে যায়। চলো এবার আমরা কনডেন্সার আর যে পরবর্তী পার্ট সেই সম্পর্কে একটু জেনে নিই। এবার আমরা চলে যাবো কনডেন্সার পার্টে। আমাদেরকে এখানে কনডেন্সার পার্টে কথা লিখতে হবে, কিন্তু আমাদের কনডেন্সারটা এর মধ্যে অ্যাটাচ আছে, একে আমরা প্লেট টাইপ কনডেন্সার বলি। কনডেন্সার আমার এই পার্টটাও আছে, পিছনে পার্টটা আছে, ওই সাইডেও আছে, আমার চারিদিকে কনডেন্সার, আর সেইটি কি বলা হয় প্লেট টাইপ কনডেন্সার। ওই চলে আসো আমরা আর নিচের পরে চলে যাই, নিচে কি কি আছে সেটা দেখে নিই। দেখো এবার চলে এলাম আমরা, এটা বলা হয় যে কালো অংশ দেখতে পাচ্ছ এটা, একে বলে কম্প্রেসার, যে আগের যে ভিডিওটি যেটা বলেছিলাম ঠিক সেম, একে কম্প্রেসার, একে বলা হয় ওয়াটার ট্রে। এখানে যত আইসটা গলবে, গলে যে জলটা হবে সেই জলটা এখানে জমা হবে, আর এই জলটা কী হবে যখন কম্প্রেসার গরম হয় তার ফলে এই জলটা তোমার ভেপার হয়ে উবে যায়, বুঝতে পেরেছ। আর এদিকে তোমার আছে
ওএলবি রিলে এখানে কানেক্টেড আছে আর এখানে তোমার যে পাইপ দেখতে পাচ্ছ একটা সাকশন একটা চার্জিং ডিসচার্জ এই সব পাইপগুলো আমাদের এখানে কানেক্ট হচ্ছে এগুলো সব কম্প্রেসরের পাইপ আর এটাকে তোমার বলা হয় ডাবল ডোর রেফ্রিজারেটর আমাদের আজকে আমরা এই যে গল্প আলোচনা করলাম এই পার্ট সম্পর্কে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো লক্ষ্য করতে হয় যে এর কি কন্ডিশন আছে এর কি সার্কিট আছে আমরা এখান থেকে বুঝতে পারবো তো প্রত্যেকটা কি করতে হবে না করতে হবে সমস্তটা বলা আছে যারা নতুন শিখছো যারা টেকনিশিয়ান হওয়ার জন্য আছে তারা কিন্তু প্রথমে এটাকে লক্ষ্য করে নেবে এই চারটাকে যে চারটা কি আছে যদি পুরনো কিছু রেফ্রিজারেটর হয় যেখানে চার দেওয়া থাকবে না সেটা ছাড়া তোমার যে মাইন্ডে যে চার্ট আছে সেই চার্টে তোমার আলোচনা করবে কিন্তু যদি কোনো নিউ হয় যদি থাকে তোমার এই চার্ট তখন তুমি এটা দেখে নেবো ওয়েইন ডায়াগ্রামকে অন করে দেওয়া আছে আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আচ্ছা ওকে থ্যাংক ইউ।